পলিশ কেমনি করে ধরে? ভিডিও যারা আমার মা ফুয়ার ভিডিওটা দেখরা অবশ্যই কিন্তু কমেন্টস করে যাইবা, ভিডিওটা অবশ্যই ফুল দেখবা। আর আমার ফুয়ায় কি হালত লাগাইছে জানেন? রাত বাজে 12:30, তখন আমার ফুয়ায় ও দৌকা বিছনা, আমি যখন আটানি যাই মানে 10টা হোক 9টা হোক বা 11টা হোক যখন আটানি যাই আমার ফুয়া কিন্তু তখন আমার লগে হেল্প করে, যখন দেখবো বালিশ টালিশ আমি হলাইয়ার আমার লগে মানে খাম খারাপ লাগিয়েছে। যাই হোক, এদিন আমি খেলাম যে মানে এদিন একটু গুসা উঠছে কারণ সারা খেলনা উল্লা চিত্রায় রাখি দিছে। তো যাই হোক, আর আমি যখন গুসা করছি আমার ফুয়া দেখানি সব খাম কিলা একলা একলা নিজের হাতে করেন, মানে দেখিয়ে তো মজাও লাগলো। মজা লাগার ভিতরে মানে ভিতরে যে কিলা লাগছে মানে কিতা হইতাম মানে খইয়া বোঝানোর মতো নাই। প্রত্যেকটা মা মানে বাচ্চাইন তোর মানে এলা ছোট্ট ছোট্ট জিনিস কিনা আসলে অনেক বাড়া লাগে। আর দেখানি কিলা হাঁকিও লাগে গেছে হা। তো যাই হোক, আমার ফুয়ার খুন ছুটি দেখলা কার কি লাগলো অবশ্যই জানাইবা। আল্লাহ হাফেজ। গাড়ি ও আর রায়ান কেমন করে ঘুমাসে? কোল বালিশ কেমনি করে ধরে? পাদুন মেরে দিলা। সবাইকে টাটা দিয়ে দাও, টাটা বলো, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন বলো। আর আই আমার আম্মুকে আম্মুকে ফলো দিবেন, ফল দিবেন, আর লাইক দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, আর আই ভিডিওটা ভিডিও দেখবেন, বলো দেখবেন।